নাহমাদুহু আলা হাবি কারীম আম্মা বাদ ফাজিল দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের নানুভুর মাজাহলুলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে বন্ধুরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ফাজিল দ্বিতীয় বর্ষের নুরুল আনোয়ারের সিলেবাস নিয়ে তোমরা বন্ধুরা নুরুল আনোয়ারের কিতাবউল্লাহ অধ্যায় আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে পড়ে এসেছ আজকে আমরা সুন্নাতুর রসুলিল্লাহ তথা বাবু আকসামের সুন্না সুনার পকারবেদ অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ নুরুল আনোয়ারে সুননাতে রসুলিল্লার অধ্যায় শুরু হয়েছে বাবু আকসামি সুন্না দিয়ে সূন্যার পকারবেদ দিয়ে তো বন্ধুরা তোমাদের প্রতি অনুরোধ তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত আসবে এবং ভিজিট করবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আইকনটা বাজিয়ে দিবে যাতে আমাদের কোনো নতুন নতুন ক্লাস আসে সেটা তোমরা তাদের তাৎক্ষণিক পেতে পারো এখন অনুরোধ হচ্ছে তোমরা তোমাদের সামনে নুরুল আনোয়ার কিতাবটা খুলতে হবে দেখো আমাদের মোল্লা জিওয়ান আলাইহি রহমা আবুল বরকাত নসভিল লেখা মনার কিতাবের ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দরভাবে তিনি বাবু আকসামি সুন্না শুরুতে লেখলেন ওলাম্মা ফরাগা আনব আকসামিল কিতাব সারা ফি বায়ানে আকসামি সুন্নাতে ওয়ালাম্মা যখন লাম্মা মানি যখন ফারাগা মানে ফারাগাল মুসান্নিফু আবুল বরকাত আর নো সফি রহমতুল্লাহ ইমাম আবুল বরকাত ন সফি রহমতুল্লাহ যখন ফারেক হলেন বিরত হলেন আনবয়ানে আকসামিস আকসামিল কিতাবে কিতাবুল্লাহর ফকারবেদের বর্ণনা থেকে তিনি কিতাবুল্লাহর ফকারবেদ বিস্তারিত বর্ণনা করা থেকে যখন বিরত হলেন ফারেক হলেন সারা আ তিনি শুরু করলেন ফি বয়ানে আকসামে সুন্নতি। সুন্নার পকারবেদ বর্ণনা করা শুরু করলেন সারা শুরু করলেন ফি বয়ানে আকসামে সুন্না সুন্না পকারবেদ বর্ণনা করা শুরু করলেন ফকলা অত তিনি বললেন তিনি মানি আবুল বরকাত নসি যিনি মনার কিতাব লিখেছেন কলার ফাইল হলো মনারের মুসানিফ তিনি বললেন বাবু আকসামি সুন্নতে বাবু মানে অধ্যায় আকসাম মানে পকার সুন্না মানি সুন্না মানে হাদিসে রসুল তো সুন্নার পকার এর অধ্যায় তিনি সুন্নার সংজ্ঞা না দিয়ে আল্লামা আবুল বরক নসবির রহমতুল্লায় সুন্নার সংজ্ঞা না দিয়ে আকসামে সুন্না দিয়ে সুন্না অধ্যায় শুরু করলেন তাই আমাদের একটু সুন্নার সুন্নার সংজ্ঞা পরিচয় জানা দরকার তাই আমাদের শেখ আহমদ মোল্লা জীবন আলহীরা মা তিনি সুন্নার সংজ্ঞা দিচ্ছেন বন্ধুরা মনে রাখবেন সুন্নার সংজ্ঞা উসুলে হাদিসের মধ্যেও আছে উসুলে সরার মধ্যেও আছে তো ফোকাহ কেরাম উসুলবিদদের সংজ্ঞা আর মহাদসিনদের সংজ্ঞা উসুলে হাদিসের সংজ্ঞা সাথে একটু গরমিল হতে পারে তো এখানে দেখো যে আমাদের শেখ আহমদ মোল্লা জীবন আলহি রমা সুন্নার সংজ্ঞা দিচ্ছেন কীভাবে তিনি বললেন আর সুনাত আলা কৌলির রসুল আলাইসালাম সালাম ও ওয়া আলা সাহাবাতে আফা শেখ আহমদ মোল্লা জীবন আলহি রাম বললেন সুন্না বলা হয় সুন্না কাকে বলে একটা প্রশ্ন তার জবাব দিচ্ছেন সুন্না বলা হয় তুতুল আকু প্রয়োগ করা হয় বা প্রয়োগ করা যায় বা প্রয়োগ হয়ে থাকে সুন্না শব্দটি প্রয়োগ হয়ে থাকে আলা কৌলি রসুল আলাইসালাম রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা ও ফ্যালিহি এবং ওনার কাজ ও সুকুতিহি এবং ওনার মনসম্মতি ও আলা আকোয়াল সাহাবাতে এবং সাহাবায়ে কেরামের আকোয়ালের আকওয়ালের উপর মানে তাদের কথার উপর ও আফ এবং তাদের ফেলের উপর তাদের কাজের উপর অর্থাৎ মোল্লা জীবন আলাহি রহমান মতে সুন্না বলতে বোঝাচ্ছে রসুলের কথা কাজ মনসম্মতিকে এবং সাহাবিদের কথা আর কাজকে এখানে তাবিকেও বাদ দিলেন আবার সাহাবিদের মনসম্মতিকেও তিনি বাদ দিলেন তিনি রসুলের কোল ফেল তকরির মানে কোল ফেল সুকুত তিনটা নিলেন সাহাবিদের নিলেন কোল এবং ফেল সুকুত বাদ দিলেন তাহাবিদেরগুলো মুটে আনেননি তিনি শুধু বুঝাইলেন রসুলে পাকের কোল ফেল তকরির সুন্না হিসেবে গণ্য হয় এবং সাহাবীর কোল ফেল সুন্না হিসেবে গণ্য হয় তাহলে হাদিস কাকে বলবো তো শেখ আহমদ মোল্লা জীবন আলহ রহমান হাদিসের সংজ্ঞা দিচ্ছেন দেখো বন্ধুরা তিনি হাদিসের সংজ্ঞা দিতে বললেন দিতে গিয়ে বললেন যে ওয়াল হাদিস শেখ আহমদ মোল্লা জীবন আলাই আলহর বলতেছে ওয়াল হাদিস হাদিস বলা হয় ইউথুল প্রয়োগ করা যায় হাদিস শব্দটি প্রয়োগ করা যায় আলা কৌলির রসুল এ বিশেষ করে রসুলের কথাকে হাদিস বলে অর্থাৎ ওনার দৃষ্টিতে শুধুমাত্র রসুলের কোল মানে রসুল যা করতে বলেছেন যা করতে নিষেধ করেছেন কৌলে রসুল রসুলের কোলকেই শুধু হাদিস বলে আমাদের শেখাম্মল মোল্লা জিওয়ানের মতে তিনি হাদিস আর সুনার মধ্যে পার্থক্য করলেন এটাই তিনি সুন্নার ক্ষেত্রে বললেন যে রসুলের কোল ফেল তোকের এবং সাহাবিদের কোল ফেল এটাই হলো সুন্না আর হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে বললেন যে শুধু কৌলে রসুল ফাখাত কৌলে রসুল খাস সাতান শুধু রসুলের কৌলই হল হাদিস তো বন্ধুরা এই সংজ্ঞাগুলো উসুলে হাদিসের সাথে গরমিল হবে আমি জানি সেজন্য আমরা উসুলে হাদিসের দিকে যাচ্ছি না আমরা উসুলে সরার দিকে যাচ্ছি উসুলে সরা কি বলে তো তিনি শুধু কৌলের উসুলকে খাস কেন বললেন হাদিস কৌলের উসুলকে খাস বললেন কেন তিনি বলতেছে বলা কিনিয়ান বাগি আইয়া কুন আল মোরাদু বিশ্বনাথে হা তিনি হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য বলার পরে আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন এই জায়গায় আমাদের আবুল বারকাত নসফি রহমতুল্লাহ যে বাবু আকসাম সুন্না বলল এখানে সুন্নার ফকারবেদ নিয়ে যে আলোচনা হবে এটা কোন সুন্না যে সুন্নার সংজ্ঞা মোল্লা জীবন দিয়েছে কি সেটা না হাদিসের ফকারবেদ এ কি আকসাম সুন্না বলতে সুন্না কৌলের রসুল ফেয়ালের রসুল তকরির রসুলের ফকারভেদ কোলে সাহাবা কৌলে আফালে সাহবা এগুলোর ফকারবেদ না শুধু রসুলের কৌলের রসুলের ফকারবেদ এখানে সুন্না বলে মোরাত কি এই প্রশ্নের জবাবে তিনি বলতে বলাক্ষীন কিন্তু ইয়ানবাগি যতফযুক্ত হবে আইয়া কুনাল মোরাদু বিশাতে হা হুনা আইয়া কুনাল মোরাত উদ্দেশ্য হওয়া বিশ্নাতে হা হুনা এখানে সুননা দ্বারা উদ্দেশ্য হওয়া যতোপযুক্ত হবে হুয়া হাজা ফকত সেটা হলো এটা শুধুমাত্র এটা এটা হুয়া হাজা ফকাত মানে শুধুমাত্র এটা এটা মানে কোনটা কৌলের রসুল সাতান শুধু কৌলের রসুলের ফকারভেদ বাবু আকসামি সুন্না বলতে এখানে কিসের ফকারবেদের আলোচনা হবে শুধু বাবু আকসামে সুন্না মানে আকসামে কৌলের রসুল হাস সাতান শুধু রসুলের কথার ফকারবেন নিয়ে আলোচনা হবে এখানে শুননা বলে সেটাই মুরাদ কেন বলে মুসান্নি রহমাউল্লাহ তালা মুসান্নেফ কেননা মুসান্নেফ মুসান্নেফকে মাতেন অর্থাৎ মনারে আল্লামা লিখক আল্লাবুল বরকান রহমতুল্লাহ কেননা তিনি জাকারা উল্লেখ করেছেন আফআ নবী এ সাল্লিয় সাল্লামা নবী ইসলামের ফ্যালসমূহ ও আফআ সাহাবাতে এবং সাহাবিদের ফ্যালসমূহ ও আকালহম এবং সাহাবিদের কোলসমূহ বা এই বাবের আলোচনার পরে ফি ফসলেন আখারা আরেকটি আলাদা ফসলে অন্য আরেকটি আলাদা ফুরিচ্ছেদে এই বাবের আলোচনার পরে মুসানিব রহমতুল্লাহ রসুলের ফ্যাল সাহাবিদের ফ্যাল এবং কোল নিয়ে আলাদাভাবে উল্লেখ করেছেন সেজন্য এখানে দ্বারা মুরাদ হবে কৌলের রসুল খাস সাতান আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এখানে আমি তিনটি প্রশ্নের উত্তর বলেছি একটা হলো সুন্না কাকে বলে আর একটা হলো হাদিস কাকে বলে আরেকটা প্রশ্ন হলো এখানে সুন্নার পকারবেদ বলতে কোন সুন্নাকে বুধাচ্ছি তিনটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছ তো আল আকসাম উল্লাথি সাবাক জিকুরুহা আবুল নসফি আলহি রহমা বলতেছেন আল আকসামু পকার সমূহ আল্লাতি সাবাক জিক যার উল্লো আলোচনা আগেই চলে গেছে যার আলোচনা আগে চলে গেছে ফি বহসিল কিতাবে অর্থাৎ তিনি বুঝাই চাচ্ছেন যে সমস্ত ফকারবেদের আলোচনা কিতাবুল্লাহ ফি বহসিল কিতাবে মিনাল খাসে ওয়াল আমে ওয়াল আমরে কুল্লুহা যে সমস্ত প্রকারবেদ আগে আলোচনা হয়েছে মানে ফি কি বহসিল কিতাব কিতাবুল্লাহর আলোচনায় কিতাবুল্লাহর বহসে যে সমস্ত প্রকারভেদ আলোচনা হয়েছে যেমন খাস আম আমর নেহি পগাইরা জালিক ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রকারগুলো কুল্লুহা সুন্নাতে প্রত্যেকটা প্রকার বেদ সুন্নার ক্ষেত্রেও প্রমাণিত অর্থাৎ কিতাবুল্লাহ যত প্রকার হয়েছে শূন্যতে রসুলিল্লো তত প্রকার হবে কিতাবুল্লাহ যেমন খাস আম মুস্তরিক মুহাব্বল আমর নেহি অগায়রা হয়েছে ঠিক সুন্নতে রসুল ইল্লো একভাবে প্রকারভেদে বিভক্ত হবে পাই হালুহা বিল মকায় সাতে আলাইহে পাই সুতরাং জানা যাবে হালুহা তাদের অবস্থা তাদের অবস্থা জানা যাবে মানে হালু সুন্না মানে হালু আকসামিল সুন্না সুন্নার ফকারবেদের অবস্থাগুলো জানা যাবে বিল বিল অনুমানের ভিত্তিতে আলাইহে মানে আলা আকসামিল কিতাব কিতাবের ফকারবেদের উপর কেয়াস করে কিতাবুল্লাহর যে পকারবেদ রয়েছে সেই পকারবেদগুলোর উপর অনুমান করে সুন্নতে রসুলিল্লাহর ফকারবেদগুলোর অবস্থাও জানা যাবে আজকে এইটুকু আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ তাই সবার প্রতি অনুরোধ রইল কিতাবুল্লাহর আকসামগুলা যদি মনে না থাকে তাহলে সেগুলো আবার একটু ফিরে দেখা উচিত সেগুলোর উপর কেয়াজ করে সন্নাতের রসুলিলার আকসামগুলোর অবস্থা নিয়ে আলোচনা হবে তাই সবার প্রতি অনুরোধ রইল কিতাবউল্লাহর পকার পুনরায় আবার একটু দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা